বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ঋণ সীমা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী 5 বছর এসব প্রতিষ্ঠানকে যত খুশি তত ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সুবিধা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী একটি কোম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের 25% বেশি ঋণ দেওয়ার সুযোগ নেই। তবে নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকে ঋণের সীমা তুলে দিয়েছে। ডেপুটি গভর্নর আবু ফারাহ মোহাম্মদ নাসের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ব্যয়, যেমন জমি ক্রয়, মেশিনারি আমদানি ও ক্রয় বাবদ ব্যয়, মেশিনারি স্থাপন সংক্রান্ত ব্যয় মেরামতের জন্য তাদের প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। এজন্য আগামী 5 বছর ব্যাংক ঋণ পেতে সংরক্ষিত মূলধনের 25% ঋণ দেওয়ার হিসেব কার্যকর থাকবে না।